সম্মানিত সুধী আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান ইমপ্যাক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব একই পণ্য আমদানির ক্ষেত্রে। অর্থাৎ একটা জিনিসই আপনি যখন আমদানি করবেন তখন আপনাকে এই এক একজনের জন্য এক এক ধরনের ডিউটি দিতে হবে, এবং কেন দিতে হবে, কি পণ্য সেটা, সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, ক্যাপিটাল মেশিনারি সংক্রান্ত ব্যাপারে আমি পূর্বে আলোচনা করেছি। তো আজকে আমি জানাবো এই ক্যাপিটাল মেশিনারি যদি আপনি আমদানি করতে চান তাহলে আপনার কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, এবং আপনি আমদানি করলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল হন তাহলে কত দিবেন, এবং আপনি যদি এটা ব্যবসা করেন তাহলে কত দিবেন এবং কেন দিবেন, সেই ব্যাপারে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। ক্যাপিটাল মেশিনারি সংক্রান্ত ব্যাপারে আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা এই ব্যাপারে জানেন না তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলটি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। তো আসুন আমরা দেখি ক্যাপিটাল মেশিনারি আমদানি পর্যায়ে আপনাকে কত ট্যাক্স দিতে হবে, সেই ব্যাপারে বিস্তারিত দেখি। তো চলুন বন্ধুরা, এখানে দেখেন একই মেশিন আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি বা ক্যাপিটাল মেশিনারি, একটা ইন্ডাস্ট্রিতে যে কোনো ধরনের মেশিন, যে কোনো ধরনের মেশিন হতে পারে, সেই মেশিন আপনি যদি আমদানি করেন তাহলে আমদানি পর্যায়ে আপনাকে ট্যাক্স দিতে হবে কত। মনে করেন আপনি আপনার একটা ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ বিনিয়োগ বোর্ড থেকে আপনি নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনি এই কোনো মেশিন আপনার যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির কাজে ব্যবহারের জন্য আপনি কিছু মেশিন আমদানি করেছেন, এবং সেই মেশিনটা বিনিয়োগ বোর্ডের যে আমদানি লিস্ট রয়েছে সেই লিস্টে আপনি লিপিবদ্ধ করেছেন, সেই ক্ষেত্রে ওই মেশিন আমদানি করার ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে কত। সেটা হলো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আপনি শুধুমাত্র 1% ট্যাক্স দিতে হবে, তবে আপনাকে অবশ্যই বিডার নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে। শুধুমাত্র 1% কাস্টমস ডিউটি, যেটা সেই কাস্টমস ডিউটি দিতে হবে, ভ্যাট 0%, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 0%, এবং এটি 0%। মোট আপনাকে 1% ট্যাক্স দিয়ে আপনি আপনার মেশিনটা খালাস করে নিয়ে আসবেন, আপনি আপনার মেশিন আপনার ইন্ডাস্ট্রিতে সেট আপ করবেন, তাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে এই মেশিনটা একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি বাইরে বিক্রি করতে পারবেন না। এরপরে আসেন, যদি আপনি এই ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি বা ক্যাপিটাল মেশিনারি আমদানি করেছেন কিন্তু আপনার বিডায় নিবন্ধিত না, আপনি বিনিয়োগ বোর্ডের বা বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশনে আপনি নিবন্ধিত না, সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে কত। আপনি এই মেশিনটা এনে আপনি সরাসরি কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স কত দিতে হবে সেটা জানি। আপনি যদি এই অবস্থায় আপনি যদি এভাবে কোনো মেশিন নিয়ে আসেন যে বাইরে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে 1% কাস্টমস ডিউটি, ভ্যাট দিতে হবে না, এবং এআইটি দিতে হবে 5%, এবং এটি দিতে হবে 5%। মোট 11.50% আপনাকে ট্যাক্স দিতে হবে। তবে এখানে শর্ত হলো আপনাকে অন্তত বিগত যে মাসে আপনি মেশিনটা আপনার বন্দরে পৌঁছাইছে সেই মাস থেকে বিগত 3 মাস আপনার ট্যাক্স রিটার্ন দাখিল থাকতে হবে অনলাইনে, ঠিক আছে? তাহলে আপনি এই যে 15%, এই 15%টা আপনি মওকুফ পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি 15% মওকুফ পাবেন না। তখন আপনাকে এই যে যদি আপনার ভ্যাট রিটার্ন দাখিল থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে গিয়ে 11.5%, আর যদি আপনার ভ্যাট রিটার্ন দাখিল না থাকে সেক্ষেত্রে আপনার এই 15% ভ্যাট দিতে হবে, তখন আপনাকে টোটাল 26.20% ট্যাক্স দিতে হবে। দেখছেন, আপনার একটি মেশিন, একই ধরনের মেশিন একই কাজ করবে বাংলাদেশে এসে, সেই একই মেশিনের 3 জন ব্যক্তি 3 ধরনের ট্যাক্স দিতে হবে। একজন দিবে 26.20%, আরেকজন দিচ্ছে 11.50%, আরেকজন দিচ্ছে শুধুমাত্র 1%।
তো আশা করি জিনিসগুলি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।